এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চাঞ্চল্যকর তথ্য পাবেন যেটা শুনে আপনারা অবাক হতে পারেন তিনটি ডিস্কে পড়া তেইশ লক্ষ ওয়েমআর তথ্য এবং তার সাথে আট হাজার একশো তেষট্টি ওয়েমআর সিটি কারচুপির রিপোর্ট পেশ করেছে সিবিআই আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো যে অরিজিনাল ব্যাপারটা কি হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন উল্লেখযোগ্য তথ্যগুলি সবার আগে জানার জন্য তো বিভিন্ন নিয়োগ দুর্নীতি সম্পর্কে তথ্য আপনারা প্রতিনিয়ত পান এবং এই মুহূর্তে যে খবরটা আপনারা জানতে চলেছে সেটা হচ্ছে এসএসসির যে নিয়োগ দুর্নীতি তো আপনারা একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে পেয়েছেন এবং স্কুল সার্ভিস কমিশন ও কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে ভুয়ো চাকরি প্রার্থীর বাঁচতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিত গঙ্গোপাধ্যায় এবং সেই তথ্য পেশ করতে গিয়ে ওএমআর জালিয়াতির কথা কিন্তু আদালতে বলে সিবিআই তো স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু অনেকবার বিভিন্ন ধরনের খবর এসেছে অনেক চাঞ্চল্য খবর উঠেছে এবারে কিন্তু অনেক বড় খবর আসছে যেটা হচ্ছে বিস্ফোরক একটা দাবি যেটা হচ্ছে মোট আট হাজার একশো তেষট্টি ও কারচুপি করা হয়েছে সিবিআই জানাচ্ছে এবং এসএসসি অফিসে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এস তিন সির তলাতে এই কাণ্ড ঘটানো হয়েছে তো এসএসসি নিয়ে সিবিআই যে বিস্ফোরক দাবি হচ্ছে এসএসসি অফিস ও এমআর সিট কারচুপি এসএসসি অফিসেই করা হয়েছে এসএসসি অফিসে তেইশ লক্ষ ওএমআর সিট বাছাই করা হয় এই তেইশ লক্ষের মধ্যে আট হাজার একশো তেষট্টি ওএমআর সিটে কারচুপির দাবি করেছে কিন্তু সিবিআই এবং তো মোট চারটি নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একা একাদশ দ্বাদশে এই ঘটনা ঘটানো হয়েছে তদন্তকারী সংস্থা যারা জানিয়েছে যে এন ওয়াই এস এ নামে একটি সংস্থাকে ওই চার নিয়োগ প্রক্রিয়ার মূল্যায়নের বরাদ দেওয়া হয়েছিল যেটা গাজিয়াবাদের এবং সিবিআই তারা দাবি করেছে যে এসএসসির অফিস থেকে যে ডেটাবেস পাওয়া গিয়েছে তার সঙ্গে মূল্যায়নকারী সংস্থা এন ওয়াই মাদার ডেটাবেসের বিস্তর গর্মিল অর্থাৎ যে ডেটাবেসটা দেওয়া ছিল সেখানে তার সঙ্গে রকম ম্যাচ নেই অনেকটাই গরমিল আছে আর কি প্রথম হার্ড ডিস্কে রয়েছে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত তথ্য দ্বিতীয় হার্ড ডিস্কে রয়েছে গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত তথ্য আরটি ডিস্কের মধ্যে রয়েছে নবদশম এবং একাদতাদশ অর্থাৎ তিনটে টোটাল যে হার্ড ডিস্ক তার মধ্যে কিন্তু পুরো এই যে ওএমআর স্ক্যান করা যে তথ্যটা সেটা আছে এবং গাজিয়াবাদের পঙ্কজ বান্সল নামে এক ব্যক্তির ঠিকানা থেকে ওই তিনটি মারদার হার্ড ডিস্ক উদ্ধার করেছে সিবিআই এবং পঙ্কজ বানসাল এনওয়াইএসের এর প্রাক্তন কর্মী বলে জানা গিয়েছে তো আপনারা অনেকদিন আগে শুনেছিলেন যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যে ওএমআর সেই সংক্রান্ত খবর তো এটা বিস্তারিত আপনারা জানতে পারেন ব্যাপারটা কি ঘটেছিল সোর্সটা কি যেটা সিবিআই দাবি করছে তো উত্তরপ্রদেশের গাজিয়াবাদের উত্তরপ্রত মূল্যায়নকারী সংস্থা এন ওয়াই এ থেকে এই তথ্যটা মিলেছে এবং সেখানেই তিনটি আর্টিস্ট মিলেছে এবং তাতে কিন্তু সমস্ত রকম পর্দাফাস হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সিবিআই যেটা দাবি যে ওএমআর মূল্যায়নকারী সংস্থা ও এমআর স্ক্যান করে চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর এস দিয়ে দেয় এর ফলে আসল খেলা শুরু হয় এবং এসএসসি তিন তলাতে বসে ওই যাবতীয় অপকর্ম করেন বিভিন্ন কর্তারা এবং সেখানে ইচ্ছামতো নম্বরে পরিবর্তন করা হয় সিবিআইয়ের দাবি তেইশ লক্ষের মধ্যে আট হাজার একশো তেষট্টি ওএমআর সিটে কারচুপি করা হয়েছে যেটা মেন ব্যাপার তাহলে আপনারা বুঝতে পারলেন যে ওএমআর যারা মানে মূল্যায়ন করার যে ব্যাপার অর্থাৎ এন ওয়াই মূল্যায়নের যে বরাত দেওয়া হয়েছিল তো সেখান থেকে অর্থাৎ সেই জায়গা থেকে কিন্তু সমস্ত রকম ব্যাপারটা উঠে আসছে এবং সেখান থেকে কিন্তু যে মূল্যায়নকারী সংস্থা আছে সমস্ত ওএমআর স্ক্যান করে চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর দিয়ে দেয় এসএসসিকে তো এরপরে কিন্তু খেলাটা আসল শুরু হয় মানে ওখান থেকে যে ম্যুপুলেশন তৈরি করা হয় এবং তারপর তিনতলাতে বসেই কিন্তু এসএসসি যে তিনতলা সেখানে বসেই কিন্তু যাবতীয় যে অপকর্ম সেটা কিন্তু হয় তাহলে বিস্তারিত ব্যাপারটা আপনারা জানতে পারলেন আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু জানান এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং